সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, বেড়েছে পানিবাহিত রোগ। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও বেড়েছে পানিবাহিত রোগবালাই। জ্বর, সর্দি, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বানবাসীরা। এদিকে জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, কমছে প্লাবিত বিভিন্ন উপজেলার পানি। পাশাপাশি জেলার সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও পানিবন্দি জেলার লক্ষাধিক মানুষ, 450টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বানবাসীরা। বানবাসীরা জানান, বন্যার পানিতে হাওর এলাকার সবটি বল তলিয়ে গেছে, সেজন্য আমরা বিশুদ্ধ পানি খেতে পারছি না। হাওর এবং নদীর পানি খেয়ে বেঁচে থাকতে হচ্ছে, যার ফলে আমাদের শিশু এবং বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুনামগঞ্জের ভাদেরটেক এলাকার বাসিন্দা হুসেন আহমেদ জাগনিউসকে বলেন, বন্যার পানি কমলেও আমরা ভালো পানি খেতে পারছি না, যার ফলে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। সুনামগঞ্জের আলিপুর এলাকার বাসিন্দা জানান, বন্যার পানি আসার পর থেকে আমরা দুর্গত দিনের মধ্যে আছি। কারো ঘর ঘর বাসিয়ে নিয়ে গেছে, কারো বা গরু ছাগল। শুধু তাই নয়, বন্যার পানিতে সবগুলো টিউবওয়েল ডুবে যাওয়ায় পচা পানি খেয়ে আমাদের জীবন চালাতে হচ্ছে, যার ফলে শিশু এবং বৃদ্ধরা জ্বর, সর্দি, আমাশয়, ডায়রিয়া, পেটের পীড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সুনামগঞ্জের আলিপুর এলাকার বাসিন্দা জানান, হাওরের পানিতে মরা মানুষ, হাঁস, মুরগি সহ বিভিন্ন মরা পশু পাখির পচার গন্ধ। আমরা সেই পানি খেয়ে বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, চারিদিকে পানি আর পানি, খাদ্য সামগ্রী যেভাবে এসে আমাদের দিয়ে যাওয়া হচ্ছে, সেভাবে যদি ডাক্তাররা বাড়ি বাড়ি এসে আমাদের দেখে যেত তাহলে হয়তো আমাদের জীবনটা বাঁচত। তবে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আহমেদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যা পরিবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব তেমন একটা দেখা যায়নি। 123টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, খাবার, স্যালাইন, ওষুধ এবং বিশুদ্ধ পানির ট্যাবলেট মজুত রয়েছে। অন্যদিকে শতবর্ষের মধ্যে সর্বোচ্চ স্তরে নদীর পানি, চীনের রেকর্ড বন্যা। বারি বর্ষণে চীনের পার্ল নদীর পানি গত 100 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে প্রবাহিত হওয়ায় দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে রেকর্ড বন্যা। বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে চীনের প্রযুক্তির রাজধানী শেনজেনের আবাসস্থল গুয়াংডাং প্রদেশ। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় বুধবার পার্ল নদীর অববাহিকায় সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করে জানিয়েছে, নদীর একটি স্থানে পানির স্তর ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে। বন্যায় প্রাদেশিক রাজধানী গুয়াংজু প্রভাবিত হবে বলেও জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। গুয়াংজুয়ের উত্তরে শাওখান শহরের প্রধান রাস্তাও পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় পানি গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছেছে। বন্যায় কর্দমাক্ত পানিতে দোকান এবং বাসভবন প্লাবিত হয়েছে। স্থানীয়দের ধ্বংসাবশেষ সরিয়ে নিতে দেখা গেছে। নিম্নাঞ্চলীয় পার্ল নদীর ব দ্বীপ গুয়াংজু এবং শেনজিনের অর্থনৈতিক চালিকা শক্তি। অন্যান্য শিল্পসহ বেশ কয়েকটি ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ শহরও এই নদীর তীরেই অবস্থিত। চীনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বছরের চরম বন্যা পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত করেনি। কিছু স্থানীয় গণমাধ্যম এই বন্যাকে এক শতাব্দীর একবারের বন্যা বলে অভিহিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পানির স্তর 1931 সালের রেকর্ড করা সর্বোচ্চ স্তরকে ছাড়িয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতি 1915 সালে ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির কাছাকাছি পৌঁছে গেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।